জুমার সালাতে দুই আজান, এটা হঠাৎ একটা বিতর্কের জন্ম দিয়েছে। এই বিতর্ক তো অতীতে ছিল না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক আজান ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক আজান ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক আজান ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম দিকে এক আজান ছিল। কিন্তু যখন মুসলমানদের আবাস এলাকা মদিনাতে আরও বিস্তীর্ণ হয়ে গেল, দূর থেকে লোকরা আসবে একটু প্রস্তুতির জন্য, তিনি আরেকটা আজান চালু করলেন। এই যে ওসমান রাদিয়াল্লাহু আনহু চালু করলেন, কথা কিন্তু এখানে শেষ না। তিনি যখন চালু করলেন, অনেক সাহাবি তখন মদিনায়, অনেক সাহাবি উপস্থিতে মদিনায় তিনি আজান চালু করলেন, তাদের সাথে পরামর্শ করে তারা তাকে নিষেধ করেননি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমার সুন্নাহ অনুসরণ করো, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহ, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশেদের সুন্নাহ অনুসরণ করো। তো ওসমান কে? খুলাফায়ে রাশেদের একজন, এবং তিনি আজান চালু করেছেন অনেক সাহাবির উপস্থিতিতে, কেউ তাকে বাধা দেয়নি। পরবর্তীতে এই আজানকে উম্মাহ গ্রহণ করে নিয়েছে, এইভাবে চালু হয়েছে। হঠাৎ করে যে না দুই আজান না এক আজানে, এই অহেতুক বিতর্ক জন্ম দেওয়া ঠিক না। দুটি দুটি আজানেই সুন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফে রাশেদিনের কোনো আমলকেও তিনি সুন্না বলেছেন, অতএব দুই আজানে সুন্না। এই বিতর্ক, এই বিতর্কের অবসান হওয়া প্রয়োজন, এই বিতর্ক করা ঠিক না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এই ছোটোখাটো এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক করে উম্মার মধ্যে একটা বিভক্তি এসে যায়, এই সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।